হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ট্রান্সফার আপডেট আছে, এছাড়া অন্যান্য আপডেটও আছে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে একটা বড় আপডেট দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব। লিডিং সৌদি টেকনোলজি কোম্পানি অ্যাজম, তার সিইও মোহাম্মদ আলমু নাজেম, তিনি কিন্তু একটা টুর্নামেন্ট খুব তাড়াতাড়ির মধ্যেই করতে চলেছেন, যেখানে আইএসএলের দুটো ক্লাব এবং সৌদি লীগের দুটো ক্লাব অংশগ্রহণ করবে। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা টুর্নামেন্ট হলে অবশ্যই সেটা একটা কিন্তু বড় এবং ইন্টারেস্টিং টুর্নামেন্ট হবে, কারণ সৌদি লীগের দুটো টপ ক্লাব এবং আইএসএলের দুটো ক্লাব কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, এমনটাই জানিয়েছেন সৌদি টেকনোলজি কোম্পানি অ্যাজমের সিইও মোহাম্মদ আলমু নাজেম। তোমাদের মতে কোন কোন আইএসএল ক্লাবের এই টুর্নামেন্টটা খেলা উচিত বা কারা খেলতে পারে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, আর এই পুরো বিষয়ে তোমাদের কী মতামত সেটাও অবশ্যই জানাতে ভুলো না। অন্যদিকে দুদিন ধরে তোমরা অনেকেই বলছিলে যে অ্যালভারো ভ্যাজগেজের সাথে এটিকে মোহন বাগানের ডিল ডান হয়ে গেছে। দেখো, এখনও কিন্তু এরকম কোনো আপডেট নেই যে ডিল ডান হয়ে গেছে। অ্যালভারো ভ্যাজগেজকে অফার করেছে এটিকে মোহন বাগান, সেটা তো তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম। এছাড়া চেন্নাইন এফসিরও অফার আছে অ্যালভারো ভ্যাজগেজের কাছে। তাছাড়া মেজর সকার লিগেরও বেশ কয়েকটা বড় বড় ক্লাবের অফার আছে এই অ্যালভারো ভ্যাজগেজের কাছে। তবে এই মুহূর্তে যেটা আপডেট, যে অ্যালভারো ভ্যাজগেজ কিন্তু এখন অবধি কোথাও সাইনিং করেননি। আমাদের কাছে যেটা আপডেট আছে, তিনি কিন্তু জুন মাস অবধি অপেক্ষা করবেন, তারপরেই তার ফাইনাল ডিসিশনটা জানাবেন। তো এত তাড়াতাড়ি আশা করা যায় যে কোনো আপডেট বেরোবে না অ্যালভারো ভ্যাজগেজকে নিয়ে। তবে হ্যাঁ, যেটা বড় আপডেট, যে অ্যালভারো ভ্যাজগেজের কাছে এটিকে মোহনবাগানের অবশ্যই একটা বড় অফার আছে, তবে এখনও কিন্তু সাইনিং কমপ্লিট হয়নি। তবে অন্যদিকে আর একটা সাইনিং কমপ্লিট হয়ে গেছে, কথা বলতে চলেছি ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু সাইন করে ফেললো 21 বছর বয়সী মুম্বাই সিটি এফসির রাইট ব্যাক মোহাম্মদ রাকিবকে। হ্যাঁ বন্ধুরা, মোহাম্মদ রাকিবের সাথে প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের। 2 বছরের ডিল হয়ে গেছে মোহাম্মদ রাকিবের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের, অর্থাৎ 2024 সাল অবধি সব কিছু ঠিকঠাক থাকলে মোহাম্মদ রাকিব থাকতে চলেছেন ইস্টবেঙ্গলে। মোহাম্মদ রাকিব AIFF এলিট একাডেমির প্রোডাক্ট, তারপর KBFC বি টিমে খেলেছেন, KBFC-র মেন টিমে খেলেছেন, তারপর মুম্বাই সিটি এফসিতে জয়েন করেন। তবে মুম্বাই সিটি এফসিতে খুব একটা গেম টাইম অবশ্যই পাননি এই সিজনে। ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করেছিলেন এই মোহাম্মদ রাকিব। তো এই মুহূর্তের এটাই ব্রেকিং আপডেট যে 21 বছর বয়সে এই রাইট ব্যাককেই কিন্তু সাইন করে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব, অর্থাৎ প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে 2024 সাল অবধি, অর্থাৎ 2 বছরের ডিল হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে মোহাম্মদ রাকিবের। এই সাইনিংটার ব্যাপারে তোমরা কি বলবে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। এবার আর একটা বড় যেটা আপডেট দিয়ে দেবো, এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার, ইংল্যান্ডের ক্যাপ্টেন, অর্থাৎ 28 বছর বয়সী হ্যারি কেন, তিনি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই ইন্ডিয়াতে আসবেন। হ্যাঁ বন্ধুরা, হ্যারি কেন জানিয়েছেন তিনি খুব তাড়াতাড়ির মধ্যেই ইন্ডিয়াতে আসবেন IPL অথবা একটা টেস্ট ম্যাচ দেখার জন্য। হ্যারি কেন, যার কিন্তু ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে 69টা ম্যাচে 49টা গোল আছে। তো আমরা অবশ্যই অপেক্ষা করবো হ্যারি কেনের ইন্ডিয়ায় আসার জন্য, কারণ খুব তাড়াতাড়ির মধ্যেই তিনি ইন্ডিয়া ভিজিট করবেন, এটা তিনি নিজে জানিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।